আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে তো সেখানে যাব ভাবতেছিলাম কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তো যাবো কি যাবো না ভেবে ভেবে ভিজে ভিজে চলে গেলাম দাওয়াত খেতে মোটামুটি সবাই ভিজে গিয়েছিলাম যেহেতু বাইকে করে গিয়েছি তো যাওয়ার পর আর কোথাও দাঁড়ায়নি সোজা চলে এসেছি খেতে কারণ আমরা অনেকটা লেট করে গিয়েছিলাম বৃষ্টির কারণে লেট হয়ে গিয়েছিল তো এই তো খাবারের জন্য অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে তাই তো আমাদের খাবার চলে এসেছে তো কোথাও বিয়েতে গেলে সবসময় মনে হয় যে অনেক কিছু খেতে পারবো কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার পরে খাবার দেখলে আর মনে চায় না কিছু খেতে মনে হয় এমনিতে আমার পেট ভরে গেছে তো আমি রুটি বা গরুর গোস কিছুই খাইনি তো এখানে আমি একটু মোরগ পোলাওটা নিয়েছিলাম মোরগ পোলাওটা অনেক মজা হয়েছিল এবং শেষে একটু জর্দা নিয়েছিলাম তো আমার মতো কার কার এমন সমস্যা হয় যে খাবার দেখলেই মনে হয় পেট ভরে গিয়েছে তো এই তো মামদুহা চিকেন খাচ্ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বউ দেখতে আসলাম আসলে সেদিন হচ্ছে আমরা যেই দাওয়ারটাতে গিয়েছিলাম ওটা আসলে বউ ভাত ছিল তো আমি জানতামই না যে দুই ভাইয়ের একসাথে বউ ভাত ছিল তো আমি একই রকম দুইটা বউ দেখে খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কার বউ তো তারপরে জানলাম যে না দুই ভাইয়ের একসাথে বউ ভাত ছিল তো মাসাল্লাহ বউটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আরেকটা বউয়ের ভিডিও করা হয়নি তারপর দেখলাম সবাই ভিডিও করছে এটার উপর দাঁড়িয়ে তো আমিও মামধোয়ার পাপা এবং মামধোয়া আমরা তিনজন দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আসলে ফার্স্ট টাইম ভিডিও করা ছিল তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ভিডিও শেষ করে হয়ে গেলাম তো বের বের হওয়ার পরে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মাঝ আবারও রাস্তায় আসার পরে বাইক থামিয়ে দাঁড়িয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ